ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে আমার ছেলে সুইমিং পুলে কিভাবে দুষ্টুমি করে চান করে, সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ওর সুইমিং পুল। আর আমার সোনা জলে নামার জন্য একদম ছটফট করছে, নিজে থেকেই দৌড়ে জলে নেমে পড়ছে। আর জলে নামা মাত্রই কেমন জল ঘাঁটতে শুরু করে দিয়েছে। দেখো ওর তো খুব মজাই হচ্ছে, জল পেয়েছে। দেখো কেমন লাফি লাফি জল ঘাঁটছে। তো তোমরাও কাণ্ডটা শুধু দেখতে থাকো। তো আমার সোনাকে এবার আমি মাথায় শ্যাম্পু দিয়ে দেবো। এই দেখো মাথায় আমি শ্যাম্পু দিয়ে দিচ্ছি। তো তো রেগে যাচ্ছে, কারণ ও জল ঘাঁটতে পারছে না, বিরক্ত হচ্ছে। তাও আমি জোর করে দিয়ে দিচ্ছি। তোমরা কাণ্ডটা নিজের চোখেই দেখো একবার। ও দাঁড়াতেই চাইছে না। তো তাও আমি জোর করে মাখিয়ে দিচ্ছি, সাবান মাখিয়ে দিচ্ছি। দেখো আমাকে মাখাতেই দিচ্ছে না, কেমন করছে দেখো। কারণ হচ্ছে সুইমিং পুলটাও ভীষণ প্রিয়। যদি এখন শীত পড়ে গেছে হালকা হালকা, তাই রোজ ওকে আমি এখানে স্নান করাই না, সপ্তাহে 2-3 বার হয়তো করাই। তাও দেখো কীভাবে স্নান করছে। ওকে যেন শীত করছে না, আমাদের শীত করছে, কিন্তু ওকে শীত করছে না। তাও আমি জোর করে ধরে নিচ্ছি মাখানোর জন্য। কিন্তু ওই দেখো কেমন ছটফট করছে নামার জন্য। তেলটা মাখিয়ে দিলাম, এবারও আর একটু খেলবে, তারপরে তো তুলে নেবো, কারণ আর বেশিক্ষণ রাখা যাবে না, অনেকক্ষণ হয়ে গেল বসে আছে। ওর তো হচ্ছে খেলা হাঁস, কিন্তু হাঁসটাকে এখন নেবে না, শুধু ফেলে দিচ্ছি, ফেলে দিচ্ছি। ভালো লাগছে না, জল পেয়েছে যে। দেখো বন্ধুরা, ওর স্নান করা হয়ে গেছে, ওকে আমি জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিয়েছি। আর ওর গাড়ি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তো ওর এই গাড়িটাও খুব প্রিয়, কিন্তু এখনও চালাতে পারে না, শুধু বসতে পারে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো